কাজের বেলায় লবডঙ্কা, অথচ প্রধানের সই করে মাস্টার রোলের টাকা উঠেছে বারবার। কৃষ্ণনগরের বেলপুকুর পঞ্চায়েতে আর্থিক তছরুপের অভিযোগ, আবারও তছরুপের অভিযোগ উঠল বেলপুকুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি রাস্তা যার কাজ হয়ে গেছে, শুধু তাই নয় কাজের বরাদ্দ টাকা খরচ হয়ে গেছে, এটা অবশ্য পঞ্চায়েত প্রধানের বক্তব্য। কিন্তু স্থানীয় মানুষ তারা বলছেন বিগত 10 বছরে এই রাস্তাতে কোনো কাজ হয়নি। প্রধান পুতুল হাওলাদার, তিনি অবশ্য বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে হয়েছেন। স্থানীয় মানুষের দাবি প্রধান নিজে কিছু কাজ করেন না, তার স্বামী সবকিছু করে বেড়ায়। স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী কোনো একদিন পরিদর্শনে এসে তিনি একথা স্বীকার করেছেন, 1,73,000 টাকা 60-40 ভাগ করে খরচ করা হয়েছে। এ বিষয়ে অবশ্য প্রধানের স্বামী মনে করতে পারছেন না তিনি বলেছেন কিনা, এই নিয়ে স্থানীয় মানুষ অভিযোগ জমা করেছেন। তবে প্রধানের স্বামী একথাও বলেন আগামী 1-1.5 মাসের মধ্যে রাস্তাটি সম্পূর্ণ করবে। আপনাদের অভিযোগটা কি? রাস্তা নিয়ে অভিযোগটা কিছু না, অভিযোগ হচ্ছে আমরা একটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এই রাস্তাটায় নাকি এনআরজিএর কাজের মাধ্যমে 1,73,000 টাকার কাজ হয়েছে। কিন্তু আমরা এই রাস্তায় কোনো দিন বিগত 5-7-10 বছরের ভিতরে এক ঝুড়ি মাটিও পড়তে দেখিনি এই রাস্তাটায়। এবার সেইটাই কে বা কারা এটা করেছে, কীভাবে করেছে, মানে এই ব্যাপারেই অভিযোগ। যেহেতু আমরা জানতে পেরেছি যে টাকাটা উঠেছে সরকারি টাকা, এইভাবে টাকা তোলা যায় না, এবার এইটাই হচ্ছে মূলত অভিযোগ। না, একটা শোনা যাচ্ছে যে প্রধানের হাজব্যান্ড, উনি যিনি কাজ করেন আর কি ফিল্ডে, তিনি বলছেন যে কিছু টাকা এসেছিল সেটা আমরা নিজেরাই ভাগ করে নিয়েছি। সেটা তো আপনারা তদন্ত সাপেক্ষ সেটা কোথায় গিয়েছে, কারা নিয়েছে বা কী নিয়েছে, সেটা তো আমরা সাধারণ পাবলিক বলতে পারবো না। সেটা আপনারা যদি পঞ্চায়েতে খোঁজ নিয়ে জানতে পারেন তাহলে পরে আপনারা জানতে পারবেন, বিষয়টা আমাদের পক্ষে তো জানা সম্ভব না। আপনারা অভিযোগ করেছেন কোনো? হ্যাঁ, একটা অভিযোগ হয়েছে শুনেছি, যে একটা অভিযোগ বিডিওর কাছে হয়েছে, এইটুকু পর্যন্ত আমরা শুনতে পেয়েছি। আপনার নাম? আমার নাম নারায়ণ দাস। হ্যাঁ বলুন। রাস্তাটা আমরা অনেকদিন আগে শুনেছি যে স্যাংশন হয়েছে, তবে তারপরে কোনো খোঁজ নেই, মানে রাস্তাটা যে খাতা কলমে দেখাচ্ছে যে হয়ে গেছে, আচ্ছা, অথচ আমাদের এখানে কোনো কাজের কিছুই হয়নি। এটা কতদিন আগে দেখাচ্ছে খাতা কলমে? এটা খাতা কলমে দেখাচ্ছে মোটামুটি মাস দুয়েক তো হয়ে গেছে। আচ্ছা, প্রধান এসেছিলেন এখানে দেখতে? প্রধান সেটা তো বলতে পারবো না, আমার বাড়িটা কিছুটা দূরেই, তবে আমি এখানে যাতায়াত করি, আসা যাওয়া করি, সেই হিসাবে জানি যে এখানটায় রাস্তাটা স্যাংশন হয়েছে, এটুকু। মানে স্যাংশন হয়েছে এবং কাজ হয়ে গেছে বলছে? মানে এরা এখানে আসি যেহেতু, সেহেতু আলোচনায় যা শুনেছি। আপনার নাম? আমার নাম প্রকাশ রায়। এই রাস্তাটা নিয়ে কী সমস্যা? এই রাস্তাটা নিয়ে সমস্যা হচ্ছে, এই রাস্তাটা দীর্ঘদিনের রাস্তা, এই রাস্তাটাকে বলা হয়েছিল যে রাস্তাটা যাতে করে দেওয়া হয়, তাই আমাদের প্রধান কিছুদিন আগে এখানে এসেছিল, এসে আমরা বলছিলাম যে দাদা রাস্তাটা কেন হচ্ছে না, উনি বলছে যে রাস্তাটা আমরা করিনি, এবং উপরে দেখাচ্ছে যে রাস্তাটা পাস হয়ে গেছে, রাস্তাটা সব হয়ে গেছে, রাস্তাটা পুরো কমপ্লিট। এবার উনি এসে বলছে যে 1,73,000 টাকার মতন খরচা হয়েছে, এবার উনি বলছে যে এটা আমরা 40-50 করে টাকাটা আমরা ইসের মাধ্যমে দিয়ে দিয়েছি, আমি 60% নিয়েছি আর 40% তার আশেপাশের কিছু কিছু লোককে দিয়ে দিয়েছি। মানে প্রধান কি 60% নিয়েছে? হ্যাঁ, এবার কিন্তু রাস্তাটা করেনি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সমস্যা, আমরা চাই যে রাস্তাটা হোক, কিন্তু এখানে এক ঝুড়িও মাটিও পড়েনি, বলছে 100 দিনের কাজ, কোনো 100 দিনের কাজও কিছু হয়নি, কোনো একটা একটা এক বস্তা মাটিও কোনো দিনও এখানে পড়েনি। আপনার নাম? আমার নাম প্রতাপ কর্মকার। আর একটা বিষয় হচ্ছে যে 1,73,000 টাকা পাস হয়েছিল, এবং সেখান থেকে শোনা যাচ্ছে যে আপনি নাকি গিয়ে বলেছেন যে 40-60 ভাগ হয়ে গেছে টাকাটা, এই বিষয়টা একটু বললেন না। শুনুন, যে টাকাটাই স্যাংশন হয় না কেন, লেবারের যারা 100 দিনের যারা কাজ করে তাদের অ্যাকাউন্টেই টাকা ঢোকে, এটা অন্যর অ্যাকাউন্টে ঢুকবে না। যে কাজ করবে, যার জব কার্ডের নাম থাকবে, তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে, সেই অ্যাকাউন্টেই টাকাটা ঢোকে। কিন্তু ওখানকার একজন বলছেন যে আপনি নাকি ওখানে গিয়ে বলেছেন টাকাটা 60-40 করে ভাগ হয়েছে, এই বিষয়টা কি আপনি ওখানে গিয়ে বলেছেন কথা? আমি ওখানে গিয়ে বলেছি, এরকম কিছু বলেছে যে 60-40% ভাগ হয়েছে, সেরকম বলতে পারছি না, সেরকম বলেছি মনে হচ্ছে না। যে জব কার্ডে কাজ করে তারই অ্যাকাউন্টে টাকা ঢোকে।
তাহলে রাস্তাটা যে কমপ্লিট হয়ে গেছে এটা দেখাচ্ছে কেন? রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে দেখানো হয়েছে যে ওই রাস্তাটা যে টাকার স্কিম করা হয়েছে, লেন্থটা যে আছে 8 ফুট চওড়া আছে আর প্রায় 110-115 ফুট মিটার লম্বা আছে, সেই হিসেবে যতটা মাটি ফেলানো হয়েছে, লেবাররা যতটা কাজ করেছে, মাটির যে কাজ করেছে সেইটার ওই 1,73,000 টাকার কাজ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।